এমএ শেষ পর্বের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সেইটাই প্রত্যাশা করি। তোমাদের সাথে আমি যে কোর্সটি নিয়ে কথা বলছি সেই কোর্সটি হচ্ছে বিশ্ব সাহিত্য, এবং যে নির্দিষ্ট করে যে বিষয়টি নিয়ে, যে টেক্সটটি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে মা উপন্যাস ম্যাক্সিম গর্কির। আমরা গত কয়েকটি ক্লাসে মা উপন্যাসের বিভিন্ন দিক, কার্ল মার্ক্সের যে অর্থনৈতিক চিন্তাভাবনা, সমাজ বাস্তবতা এবং মা উপন্যাসের যে জীবনচিত্র, সেই সময়কার রাশিয়ার যে জীবনচিত্র, এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আজকেও আমরা মা উপন্যাস নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে উপন্যাস কি এবং মার্ক্সীয় নন্দন তত্ত্ব, যে দুটো বিষয় নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো। উপন্যাস কি সেই বিষয়টা তোমরা মোটামুটি জানো, তোমরা অনার্স শেষ করেছো, বাংলায় মাস্টার্স করছো, তার প্রেক্ষিতে জানো উপন্যাস কি, যেমন বিভিন্ন শ্রেণীতে তোমাদের উপন্যাস পাঠ্যও ছিল। তারপর হচ্ছে আমরা সামান্য কিছু কথা আবার বলি, যেটাকে যে আমরা বলতে পারি চর্বিত চর্বণ, অর্থাৎ পুনরায় একটু মনে করিয়ে দিচ্ছি যে উপন্যাসটা কি। যে উপন্যাসে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে সমস্ত জীবনের প্রতিচ্ছবি থাকে উপন্যাসে। তোমরা প্রচুর ছোট গল্প পড়েছ, দেখুন ছোট গল্পের সাথে যদি উপন্যাসের একটু তুলনামূলক বিশ্লেষণ করো, তাহলে দেখবা ছোট গল্পেও জীবন আছে, কিন্তু সেই জীবনটা হচ্ছে খুব খণ্ডিত, জীবনের ছোট একটি অংশ, ছোট একটি ঘটনা। মানুষের জীবনে যে লক্ষ লক্ষ ঘটনা ঘটে যায়, সেই ঘটে যাওয়া ঘটনার কোনো একটাকে যখন লেখক খুব শৈল্পিকভাবে, শিল্পসঙ্গতভাবে উপস্থাপন করেন, তখন তা হয় ছোট গল্প। আর সেই শত শত লক্ষ লক্ষ ঘটনার যে সমষ্টি, সেই সমষ্টিটাই হচ্ছে সমগ্র জীবন। উপন্যাসে সমগ্র জীবনটা থাকে, একজন ব্যক্তির হতে পারে, একজন দেশ, একটা দেশের, একটা জাতির হতে পারে, একটা গোষ্ঠীর হতে পারে, একদল মানুষের হতে পারে। অর্থাৎ এই যে বিভিন্ন জাতি কিংবা গোষ্ঠী কিংবা একটা দেশের কিংবা একজন ব্যক্তির যে সমগ্র জীবনের যে ঘটনা প্রবাহ, অর্থাৎ তার যে কর্মজীবনের সমষ্টি, অর্থাৎ তার যে জীবন, সেই জীবনের সমষ্টিটাই হলো উপন্যাস। আমরা প্রাথমিকভাবে বলে নেই যে সাধারণত কয়েকটি বিষয় যে উপন্যাসে থাকে, যে একটা হচ্ছে সমগ্র জীবন থাকবে, দুই নম্বর থাকবে লেখকের একটা দৃষ্টিভঙ্গি থাকবে, অর্থাৎ যে জীবনটাকে তিনি উপস্থাপন করছেন লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু উপস্থাপন করছেন পাঠকের সামনে। তোমরা যারা পদ্মা নদীর মাঝি পড়েছ কিংবা লালসালু উপন্যাস পড়েছ, তারা দেখেছ যে সৈয়দ ওয়ালিউল্লাহ মজিদকে কোন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। লালসালু মজিদ অনেক অপকর্ম করেছে, ধর্মকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে ইত্যাদি ইত্যাদি, তার লোলুপ দৃষ্টিভঙ্গি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপর খেয়াল করো যে লেখক মজিদের তেমন কোনো শাস্তির বিধান কি করেছেন, শুধু শেষ দিকে জমিলা মজিদের গায়ে থুথু নিক্ষেপ করেছে, সেইটুকু ছাড়া না কিন্তু। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ কি দৃষ্টিকোণ থেকে এই মজিদ চরিত্রকে মূল্যায়ন করছেন, কিংবা এই মজিদ কেন্দ্রিক যে ঘটনাটা মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে যে লালসালু উপন্যাস, লেখক কি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে সেটি একটি বিষয়। কিংবা পদ্মা নদীর মাঝির কথাই বলো, যে কুবের গণেশ কপিলা, এই যে শোষিত নিম্নবিত্ত শ্রেণীর জীবন, সেই জীবনকে মানিক বন্দ্যোপাধ্যায় কেমনে পাঠকের সামনে তুলে দিয়েছে, তার দৃষ্টিকোণটা কি। তাহলে
উপন্যাসে লেখকের একটা দৃষ্টিকোণের দিক যা আমরা লক্ষ্য করতে পারি, যে লেখক কোন দৃষ্টিকোণ থেকে যে উপন্যাসটি কাহিনীটি অর্থাৎ যে কাহিনীটি তিনি যে উপন্যাসে রচনা করেছেন সেটি উপস্থাপন করছেন। তিন নম্বর হচ্ছে উপন্যাস একটা বর্ণনাত্মক শিল্পকর্ম। তোমরা জানো যে সাহিত্যে দুটো শিল্পকর্মকে বলা হয় বর্ণনাত্মক, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে উপন্যাস। যে বর্ণনাত্মক শিল্পকর্ম যে মহাকাব্য, সেখানে খেয়াল করো তোমরা মেঘনাদবধ কাব্য পড়েছ, কিংবা সংস্কৃত সাহিত্যের যে রামায়ণ মহাভারত সেগুলোর বঙ্গানুবাদও কেউ কেউ পড়ে থাকতে পারো, সেখানে খেয়াল করো, কিংবা হোমারের ইলিয়াড ওডিসি সেগুলো কেউ কেউ পড়ে থাকতে পারো, সেখানে দেখো যে কাহিনীকে সুন্দর করে প্রলম্বিত করা হয়, টেনে টেনে নিয়ে যাওয়া হয়, কিন্তু লেখক এমনভাবেই টেনে নিয়ে যান যে পাঠক কখনো দূরে সরে যায় না, কিন্তু পাঠক বারবার আকৃষ্টই হচ্ছে যে তারপরে কী আছে, তারপরে কী আছে। তাহলে যেটি হচ্ছে বর্ণনাত্মক শিল্পকর্মের বৈশিষ্ট্য, লেখক সুকৌশলে পাঠককে ধরে রাখেন এবং তার উপস্থাপনা ভঙ্গি, তার বর্ণনার যে চমৎকারিত্ব, বর্ণনার যে চমৎকারিত্ব, সেই চমৎকারিত্ব দ্বারা লেখক পাঠককে যে আকৃষ্ট করে ফেলেন। তো সাহিত্যে দুটো আঙ্গিকই বর্ণনাত্মক শিল্পকর্মের ধারাকে বহন করে, সেই দুটো আঙ্গিকের একটা হলো উপন্যাস আর একটা হলো মহাকাব্য। উপন্যাস তোমরা যারা পড়েছ সারা জীবনে প্রচুর উপন্যাস পড়েছ, যে তাহলে খেয়াল করে দেখো যে আমি পদ্মানন্দের মাঝির কথাই বলি, যে তুমি যদি তোমার বন্ধুর কাছে পদ্মানন্দের মাঝি সম্পর্কে গল্প করো, তুমি 10 মিনিটে 15 মিনিটে 20 মিনিটে শেষ করে ফেলতে পারো, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যখন লিখছেন তখন তো তিনি 150 পৃষ্ঠা লিখে ফেলছেন। তাহলে কী সেই কৌশল ছোট্ট ঘটনাকে মনোমুগ্ধকরভাবে যে বর্ণনা, সেই বর্ণনা লেখকরা করে যাচ্ছে? হ্যাঁ, যেটি যে আমি বর্ণনাত্মক শিল্পকর্ম নিয়ে বলছি, যে এই যে বৈশিষ্ট্যটি ছোট্ট ঘটনাকে শৈল্পিকভাবে বর্ণনাত্মকভাবে যে প্রলম্বিত করে ফেলা এবং পাঠককে ধরে রেখে, পাঠক যাতে কখনোই দূরে সরে না যায়, বিতৃষ্ণ না হয়, সেই জন্য পাঠকের তৃষ্ণা যেন বারবার বাড়তেই থাকে, এই যে উপস্থাপনা কৌশল, এই শব্দচয়ন, এই বর্ণনাত্মক সেইখানে অলঙ্কার প্রয়োগে তিনি সম্পূর্ণ কাহিনীটাকে সুগঠিত করে ফেলছেন। তাহলে এই বর্ণনাত্মক শিল্পকর্মের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যেন উপন্যাসে লক্ষ্য করি। আর 4 নম্বর, যে প্লট ও চরিত্র সৃষ্টি। তো প্লট এবং চরিত্র সৃষ্টি যেই ব্যাপারে বিভিন্ন লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে প্লট এবং চরিত্র তিনি তৈরি করেন। তখন যে উপন্যাসের যে প্লট নেওয়া হবে তার কি কোনো নির্দিষ্ট চিহ্নিত কোনো বিষয় আছে, যে এই জায়গা থেকে আমাকে উপন্যাসের বিষয় নিতে হবে? না, কেউ কেউ নিতে পারেন যে ঐতিহাসিক প্লট থেকে, যেমন বঙ্কিমচন্দ্র 2টি জায়গায় নিয়েছেন, কেউ রোমান্স কেন্দ্রিক নিয়েছেন, যেমন বঙ্কিমচন্দ্র নিজেই তার বেশিরভাগ উপন্যাসের প্লট নিয়েছেন রোমান্সকে কেন্দ্র করে, কিংবা সমাজ থেকে নেওয়া যেতে পারে, রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র তাদের বিভিন্ন বেশ কিছু উপন্যাসের কাহিনী সমাজ থেকে নিয়েছেন। এবং এর প্রেক্ষিতে যে প্লটের ভিত্তিটা কি, যে এর প্রেক্ষিতেও কিন্তু যে উপন্যাসকে শ্রেণীকরণ করা যেতে পারে, যেমন কেউ বলেন যে সামাজিক উপন্যাস, কেউ বলেন রাজনৈতিক উপন্যাস, কেউ বলেন ঐতিহাসিক উপন্যাস, ইত্যাদি ইত্যাদি। কেউ যারা ভ্রমণ কাহিনী লিখছেন তারা যে ভ্রমণ কাহিনী কেন্দ্রিক উপন্যাস হতে পারে, পত্র উপন্যাস হতে পারে, কিংবা এই যে বিভিন্ন শ্রেণীর উপন্যাস হতে পারে। তাহলে লেখক যখন একটা প্লট নিচ্ছেন কোনো একটা সূত্র থেকে, এটা সমাজ বাস্তবতা থেকে হতে পারে, ঐতিহাসিক ভিত্তি থেকে হতে পারে, রাজনৈতিক কোনো ভিত্তি থেকে হতে পারে, যে তাহলে
কিংবা কল্পনা প্রবণ চিন্তা থেকে হতে পারে, যে তাহলে সেই সমস্ত কাহিনীকে তিনি খুব সুন্দর করে সাজাচ্ছেন। তো সাজাচ্ছেন কেমনে? কাহিনীটাই তো উপন্যাস না, তাহলে কাহিনীটার সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে, যে বিষয়গুলো হচ্ছে চরিত্র। লেখক কিছু চরিত্র সৃষ্টি করছে। তোমরা মা উপন্যাসেও খেয়াল করে দেখো যে ম্যাক্সিম গোর্কি বিভিন্ন চরিত্র তৈরি করছেন। মা, যে পেলাগেয়া নীলবনা মাকে তৈরি করেছেন, তার ছেলে পাবেল ব্লাশব, তার পিতা মিখাইল ব্লাশব, পাবেলের বন্ধু খকল নিকোলাই, তারপর নাতাশা, সাশা, এই বিভিন্ন চরিত্র লেখক তৈরি করেছেন। এবং প্রত্যেকটি চরিত্রকে খুব তৈরি করেই, যে খাপছাড়াভাবে কিন্তু তিনি তৈরি করেন, তিনি সমন্বিতভাবে একটার সাথে একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রকে সম্পর্ক যুক্ত করছেন, ঘটনাকে প্রলম্বিত করে নিয়ে যাওয়ার জন্য। যে তাহলে আমরা লক্ষ্য করছি উপন্যাসে যে আমরা এই কয়েকটি বিষয় পাই, সে তাহলে তোমরা যে উপন্যাস বুঝতে পারছো নিশ্চয়ই বুঝো, তোমরা নিজেরাই উপন্যাস বুঝো, যে আমার বুঝিয়ে বলার দরকার নাই, যে আমি পূর্বেই বলে নিয়েছি যে কথাগুলো বলছি সে কথাগুলো হচ্ছে চর্বিত চর্ব। তারপর একটু খেয়াল করো যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা কাহিনীকে কেন্দ্র করে, যে একজন লেখক যখন তার ব্যক্তিগত জীবন দর্শন উপস্থাপনের মধ্য দিয়ে একটা শৈল্পিকভাবে একটা জীবন চিত্র উপস্থাপন করে, একটা পরিপূর্ণ, যেখানে বলে রাখা উচিত যে পরিপূর্ণ জীবন চিত্র, যখন একজন লেখক সম্পূর্ণ বর্ণনাত্মক শিল্পকর্মের মধ্য দিয়ে সম্পূর্ণ শৈল্পিকভাবে একটা পরিপূর্ণ জীবন চিত্র উপস্থাপন করে, যেখানে সেই লেখকের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটবে, তিনি চরিত্র সৃষ্টি করবেন এবং প্লটটাকে তিনি সমন্বিত পর্যায়ে পাঠকের সামনে উপস্থাপন করবেন, বিচ্ছিন্নভাবে না, একটি সামগ্রিক পরিপূর্ণ প্লট তিনি তৈরি করবেন, চরিত্রগুলোর সহযোগে সেই প্লটকে তিনি উপস্থাপন করবেন পাঠকের সামনে। যে তাহলে তাই হচ্ছে উপন্যাস। তখন আমরা বলছিলাম যে সমগ্র জীবন, তখন সমগ্র জীবনের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি যে উপন্যাসে কি যে একটা মানুষের, যে একদল মানুষের পূর্বেই যা বললাম, কিংবা যে একটা দেশের, একটা জাতির সমগ্র জীবন আমরা খুঁজে পাই, আমরা বারবার পদ্মা নদীর মাঝির দিকে ফিরে যাই যেই জন্য যে তোমাদের সবারই পদ্মা নদীর মাঝে উপন্যাস কিংবা লালসালু উপন্যাস পঠিত। দেখুন পদ্মা নদীর মাঝে উপন্যাসে যে আমরা খেয়াল করে দেখো যে প্রথম অধ্যায়ে যখন আমরা কুবেরকে পাই, যে তাহলে পদ্মা নদীর মাঝে উপন্যাসের মূল অর্থাৎ প্রধান যে চরিত্র, সেই চরিত্র কুবেরকেই বলা যায়। কিন্তু প্রথম অধ্যায়ে কুবেরকে যখন আমরা পাচ্ছি, সে চতুর্থ সন্তানের জনক হয়েছে, তাই না? খেয়াল করে দেখো, তার বড় কন্যা, বড় সন্তানটি কন্যা গোপীজার নাম, তার বয়স মোটামুটি 9-10। যে তাহলে সেই কুবেরের বয়স কত হতে পারে? মোটামুটি 30-32-35, সেরকম তো হবেই নাকি? যে তাহলে সেই রকম যদি হয়, তাহলে পদ্মা নদীর মাঝি উপন্যাসের শুরুতে যে পদ্মা নদীর মাঝির যে প্রধান চরিত্র কুবের, সেই বয়সকে, তার বয়স আমরা লক্ষ্য করছি মোটামুটি 32-33-35-এর কাছাকাছি। এবং উপন্যাসে বর্ণিত যে সময়টা, অর্থাৎ তোমরা শেষ দিক যে সমাপ্তি জানো যে কুবের আর কপিলা ময়না দ্বীপে চলে গেল, যাওয়ার পূর্ব পর্যন্ত যে সময়, সেই সময়টা কতটুকু হতে পারে? 4-5 বছর, তার বেশি তো না। যে তাহলে যারা উপন্যাসকে সংজ্ঞায়িত করে বললেন যে উপন্যাসে সমগ্র জীবনের প্রতিচ্ছবি থাকবে, তাহলে যেখানে কি আমরা কুবেরের সমগ্র জীবন পাচ্ছি তা তো না, কুবেরের জন্ম কবে হয়েছে তা তো আমরা জানি না, এবং মৃত্যু কবে হয়েছে তারও তো কোনো দিক নির্দেশনা নাই। তাহলে আমরা
যে নির্দিষ্ট সময়টা পাচ্ছি সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে এই 4-5 বছর। তার পূর্বে কি, তার পরে কি, তা তো আমরা জানি না। কিন্তু তখন জীবনকে যদি তোমরা সংজ্ঞায়িত করো, নিজেরা যদি একটু মূল্যায়ন করো, জীবনটা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে একটা মানুষের কবে কখন জন্ম হয়েছে, যাবার কবে কখন সে মৃত্যুবরণ করেছে, এটা তো খুব আক্ষরিক অর্থে সত্য। কিন্তু বাস্তব যে বাস্তবের যে জীবন, সেই জীবনটা কি? সেই জীবনটা তো হচ্ছে একটা মানুষের, একটা জাতির কিংবা একদল মানুষেরই হোক, যে কর্মের যে সমষ্টি, তাদের যে কর্ম, সেই কর্মের যে সমষ্টিগত ফলটা, সেই ফলটাই হচ্ছে জীবন। তাহলে মানিকবন্ধু পদ্মায় পদ্মা নদীর মাঝে উপন্যাসে যে জীবনকে তিনি উপস্থাপন করলেন, সেই জীবন আক্ষরিক করতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই জীবনকে আমরা পাই নাই। যে আমরা যে জীবনকে যে আমরা পাই হচ্ছে কুবের, গণেশ কিংবা কপিলা, যেই যে শোষিত বঞ্চিত যে মানুষগুলো, কুবের আর গণেশ। আর যেখানে যার একটি বিষয় লক্ষ্যযোগ্য, যে কুবের, যে কুবের পদ্মা নদীর মাঝির প্রধান চরিত্র, মূল চরিত্র নিঃসন্দেহে সত্য, কিন্তু কুবের কি শুধুই একটা চরিত্র? কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সর উপন্যাসের যে মজিদ চরিত্র, সেই মজিদ চরিত্র কি শুধু একাই মজিদ? এইরকম মজিদ কি দেশে, অন্য দেশে আর নাই? আছে। যে তাহলে লেখকরা কখনো কখনো এই জাতীয় চরিত্র তৈরি করে, যে চরিত্রকে বলা হয় শ্রেণী চরিত্র কিংবা টাইপ চরিত্র বলা যেতে পারে। টাইপ যে কুবেররা কিন্তু, কুবেরও কিন্তু একজন ব্যক্তি না। কুবের হচ্ছে যে পদ্মা নদীর মাঝে উপন্যাসে শোষিত মানুষের প্রতিনিধি। যে তাহলে এই শোষিত মানুষরা কেমনে শোষিত হচ্ছে তার চিত্রই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় আঁকছেন পদ্মা নদীর মাঝে। যে তাহলে এই কুবের যেমন শোষিত হচ্ছে, গণেশ তেমনই শোষিত হচ্ছে। যেই রকম এই কুবের গণেশের মতো লক্ষ লক্ষ মানুষই কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে শোষিত হচ্ছে। যে তাহলে এই যে চরিত্রটা মানিক বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, প্রথমত যেটি টাইপ চরিত্র, শ্রেণী চরিত্র, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই শোষিত হয় এবং হচ্ছে, হয়তো বা ভবিষ্যতে হতেই থাকবে যদি এর কোনো সমাধান না হয়। যে তাহলে এই যে শোষণের চিত্র কেন্দ্রিক যে জীবন, যেই জীবন কুবেরের যে বয়স থেকে শুরু হয়েছে, যে আমরা উপন্যাসের শুরুতে বলছিলাম যে কুবের চতুর্থ সন্তানের জনক হয়েছে, সেখান থেকে উপন্যাস শুরু হয়েছে। যে তার পূর্বে যাওয়ার আর প্রয়োজন নেই। লেখক অত্যন্ত কৌশলে কুবেরের যে জীবনকে তিনি উপন্যাসে উপস্থাপন করছেন, পূর্বেও কুবের এইভাবেই শোষিত হয়েছে এবং পরেও সে এইভাবেই শোষিত হবে। তো তা সেই জন্যই আমরা যে 5 বছর কিংবা যে 4 বছর পদ্মা নদীর মাঝে উপন্যাসে পাচ্ছি, সেই জীবনটি হচ্ছে মুখ্য। তার পূর্বে এবং পরে লেখক মনে করেন আর যাওয়ার প্রয়োজন নাই। তাহলে তোমরা জীবন সাহিত্যের সংজ্ঞায়, অর্থাৎ উপন্যাসের সংজ্ঞায় যে জীবনকে আমরা বলার চেষ্টা করলাম, সেই জীবনটা আক্ষরিক অর্থে জন্ম আর মৃত্যু পর্যন্ত নয়, সরি, যে জীবনটা হচ্ছে কর্ম। যে তাহলে তার প্রেক্ষিতে যদি আমরা এই মা উপন্যাসকে মূল্যায়ন করি, যে তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো যে মা উপন্যাসকে যদি আমরা সেইভাবে মূল্যায়ন করি, যে উপন্যাসটি কিন্তু শুরু হয়েছে পাভেল ব্লাশোভের যে পিতা মিখাইল ব্লাশোভের জীবনাচার, জীবনের বর্ণনা, যেমন প্রথম অধ্যায়ে তার মৃত্যু হলো, যেমন তারপরে পাভেল তার ছেলে, সেই পাভেলকে যে আমরা লক্ষ্য করছি তার বয়স ধরো 17-18-19 এরকম হবে। আর তার মা পেলাগিয়া নীলভনা তো সমস্ত জীবনে অতিক্রান্ত করেছে, তার স্বামীর অত্যাচার সহ্য করে, তাই না? তাহলে পাভেলকে যে আমরা কিন্তু খুব শিশু অবস্থা থেকে উপন্যাসে পাচ্ছি না, এবং তাকে যখন নির্বাসনের আদেশ হলো, যে সাইবেরিয়ায় নির্বাসনের
যে আদেশ কোর্ট, আচ্ছা কোর্টই আমরা বলি যেখানে বিচার সংগঠিত হয়, সেই অর্থে সে কোর্ট থেকে যখন আদেশ দেওয়া হলো তাকে সাইবেরিয়া নির্বাসন দণ্ড, সেই নির্বাসন দণ্ডে যাওয়ার আগেই কিন্তু মা গ্রেপ্তার হলো। তোমরা খেয়াল করো, মা ছেলের পক্ষে প্রচার প্রচারণা করার জন্য বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি প্রচারপত্রগুলো বিলি করছেন, পাবেলে কোর্টে পাবেল যে বক্তৃতাটা দিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ সমাজতন্ত্রীদের জন্য, সেই বক্তৃতাটি তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার চেষ্টা করেছিলেন, সেই সময় তিনি গ্রেপ্তার হলেন, তার মধ্যে দিয়ে কিন্তু উপন্যাসটি সমাপ্তি টানলেন লেখক। এবং তার পরিশিষ্টে লেখক কিছু কথা বলেছেন যে আমরা গত ক্লাসে সেগুলো কিছু কিছু অংশ পাঠ করে শুনিয়েছিলাম তোমাদেরকে। লেখক আর সেই দিকে যেতে চাননি, অর্থাৎ লেখক কিন্তু নিজেই বলেছেন যে অনেকটা পাভেলকে যে একটা নিরুপায় অবস্থায় দাঁড় করিয়ে রেখে তিনি উপন্যাসটির সমাপ্তি টেনেছেন, অর্থাৎ পাভেল সাইবেরিয়ায় নির্বাসিত হয়েছে, মা গ্রেপ্তার হয়েছে, তাহলে ভবিষ্যৎ কি? সেই দিকে লেখক আর এগিয়ে যাননি, তিনি হঠাৎ করে উপন্যাসটি শেষ করেন। হ্যাঁ, যা বুঝে বলতে চাইছিলাম তাহলে এই যে আমরা পূর্বেই বলেছি উপন্যাস হলো সমগ্র জীবনের প্রতিচ্ছবি, তাহলে যেইখানে কি আমরা সমগ্র জীবনকে পাচ্ছি কি না, খেয়ালযোগ্য যে এই মা উপন্যাসটি হচ্ছে যে একটা সংগ্রামের দিক নির্দেশনা দানকারী উপন্যাস, যে সংগ্রামটি ১৯১৭ সালে সংগঠিত হলো রাশিয়ায় বলশেভিক বিপ্লব কিংবা রুশ বিপ্লব, যে বিপ্লবের প্রেক্ষিতে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তো লেখক তো যেখানে আক্ষরিক করতে পাভেলের জন্ম কিংবা মৃত্যু সেই দিক নির্দেশনা করার জন্য লেখক এই উপন্যাস রচনা করেননি, তিনি উপন্যাসটি রচেছেন যে কেমনে বিপ্লবটা সংগঠিত হতে পারবে তার একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো বিপ্লব সংগঠিত করতে তো মানুষ লাগবে নাকি, কিছু নেতা লাগবে, কিছু দিক নির্দেশনা দানকারী ব্যক্তি লাগবে, সেই জাতীয় ব্যক্তি তিনি তৈরি করেছেন এই পাভেল চরিত্র, মা চরিত্র, খকল চরিত্র ইত্যাদি চরিত্রের মাধ্যমে। কি তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে সংগ্রামময় জীবনের যে প্রতিচ্ছবি এবং জীবনের যে সংগ্রামশীলতা, দাসত্ব থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তির জন্য পাভেলরা, পাভেল কিন্তু একা না, পাভেলও কিন্তু এই শোষিত শক্তির প্রতিনিধি, শোষিত মানুষের প্রতিনিধি, যে দাঁড়িয়েছে শোষণের বিরুদ্ধে। যে তাহলে পাভেলও কিন্তু এই শোষিত মানুষের প্রতিনিধিত্বকারী একটি চরিত্র, সে একা নয়, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি সে। তো যাকে যে তো পাভেলের জীবনের এই মুখ্য ভূমিকাটি, এই মুখ্য বিষয়টি হচ্ছে তার এই সংগ্রাম, তার এই সংগ্রামশীলতা। লেখক এই সংগ্রামশীলতাকেই কিন্তু তিনি চিহ্নিত করেছেন, তার বাইরে তিনি যেতে চাননি, যাননি। ফলে এই জায়গাটি হচ্ছে পাভেলের পরিপূর্ণ জীবন, সে তার জীবন দিয়ে হলেও শোষণের বিরুদ্ধে লড়াই করে যাবে, এই যে মানসিকতা পাভেলের তৈরি হয়ে গেছে সেটি তার পরিপূর্ণ জীবন। তার শাস্তির পরে সে কী করলো, সে আবার রাশিয়ায় ফিরে আসলো কি না, এবং সে আবার পুনরায় বিপ্লবী কর্মকাণ্ডে যোগদান করেছে কি না, সেগুলো লেখক আর প্রয়োজনীয় মনে করেননি। তাহলে তোমরা বুঝতে পারছো আমি যা বলতে চাইছি। তো এই যে পরিপূর্ণ জীবন, এই পরিপূর্ণ জীবন কিন্তু যে আমরা উপন্যাসে পাই, আর মা উপন্যাসের যে পরিপূর্ণ জীবন তার ব্যক্তি কিন্তু অনেক বড়। শুধু পাভেল, আমরা তো পূর্বেই বলেছি না, শুধু পাভেল না, পৃথিবীর সমস্ত শোষিত মানুষের প্রতিনিধি হচ্ছে পাভেল, শুধু রাশিয়াই না, মা কিন্তু সমস্ত পৃথিবীর শোষিত মানুষের মা। পেলাগিয়া নীলভোনা শুধু পাভেলের মাই নন, সমস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মা হচ্ছে এই পেলাগিয়া নীলভোনা। তো সেই অর্থে তোমরা এই চরিত্র দুটোকে মূল্যায়ন করতে হবে। তাহলে যে আমরা লক্ষ্য করছি যে উপন্যাস আমরা কাকে বলতে পারি, আচ্ছা আমি পূর্বেই বলে নিয়েছি বিষয়গুলো তোমরা ভালো জানো, কিন্তু তারপরে একটু চর্বিত চর্বণ করলাম আর কি, যে একবার চিবিয়ে ফেলে দেওয়া জিনিস আবার এনেছি বলা। তো যাকগে
তা আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাইছি সেই বিষয়টি হচ্ছে মার্ক্সীয় নন্দন তত্ত্ব। আমরা কার্ল মার্ক্সের থিওরি সম্পর্কে কিছু কিছু কথা বলেছি, তার তিনি যে শোষণবিহীন সমাজ তৈরি করতে চাইলেন সেই সমাজ সম্পর্কে আমরা কথা বলেছি, তার যে শোষণবিহীন সমাজটা তিনি কেমনে তৈরি করবেন, তার যে দিক নির্দেশনা, তার যে থিওরিগত তত্ত্বগত দিক নির্দেশনা, যে দিক নির্দেশনা তিনি তার বিখ্যাত গ্রন্থ মার্কস এবং এঞ্জেলস মিলে যে গ্রন্থটি লিখেছিলেন দাস ক্যাপিটাল, সেই গ্রন্থে তিনি প্রচার করেছেন যে কেমনে একটি শোষণ বঞ্চিত সমাজ প্রতিষ্ঠা করা যায়, তার যে অর্থনৈতিক বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ তিনি দাস ক্যাপিটালে করেছেন। সাথে সাথে যারই সাথে কার্ল মার্কস আরেকটি বিষয় নিয়েও কথা বলেছেন, যে বিষয়টি হলো যে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব মানে তো বুঝতেই পারছো যে শিল্প তত্ত্ব। শিল্প কি? এখন যদি প্রশ্ন করো শিল্প কি, তাহলে তো আরো জটিল অবস্থা। নিশ্চয়ই তোমরা শিল্প বুঝো, মানুষ যা তৈরি করে তাই হচ্ছে শিল্প। তো এখন তো তোমরা জানো যে সৌন্দর্যময় মন থেকে মানুষ যা তৈরি করে, যা কৃত্রিম, তাই হচ্ছে শিল্প, তাই না? যে আমি বাগান থেকে যে ফুলটি নিয়ে আসলাম সেই ফুলটা শিল্প না, কিন্তু তুমি যখন একটা খাতায় একটা ফুল আঁকছো, সেই আঁকা ফুলটা বাদাম বাগানের ফুলটার মতো ততটা সুন্দর নয়, নিখুঁত নয়, কিন্তু তোমারটা শিল্প, কারণ তোমার সৌন্দর্যময় মনের স্পর্শে তুমি এটা তৈরি করেছো। তো সুতরাং এই যে শিল্পবোধ, শিল্প সত্তা, এই শিল্পবোধ, শিল্প তৈরি, এই ধারণা, এই সম্পর্কেও কার্ল মার্কস বেশ কিছু কথা বলেছেন, বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। কারণ মার্কস জানেন যে মানুষের যে সৃজনশীল মনটা, এই সৃজনশীল মনটা কেমনে তৈরি হয়। সেখানে গিয়েও তিনি বললেন যে এই যে শিল্প সত্তার যে তৈরি এবং বিকাশ, এর সাথেও কিন্তু যে সমাজের যে উৎপাদন যন্ত্র এবং একটা মানুষের যে নির্দিষ্ট অবস্থান, সেই অবস্থানটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে। অর্থাৎ আমি সমাজের যে যে অবস্থানে বাস করছি, আমার শিল্পের বোধ, শিল্পের লেভেল কিংবা শিল্পের প্রকাশ কিন্তু সেই অবস্থানকে কেন্দ্র করে রচিত হবে কিংবা তৈরি হবে, তার বাইরে যেতে পারবে না। সেটি কি বাস্তব সত্য না? হ্যাঁ, যে তাহলে কার্ল মার্কস যার প্রেক্ষিতে তিনি একটি মন্তব্য করেছিলেন, তোমরা মন্তব্যটা যে একটু খেয়াল করো, আমিও ক্লাসটা আজকে যেখানেই শেষ করব, যে আমরা পরবর্তী ক্লাসে মার্ক্সীয় নন্দন তত্ত্ব নিয়ে যে আরও কিছু কথা বলার চেষ্টা করব। কার্ল মার্কস আর্ট সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছিলেন যে আর্ট ইজ এ ফর্ম অফ সোশ্যাল কনসাসনেস, আর্ট ইজ এ ফর্ম অফ সোশ্যাল কনসাসনেস। বুঝতে পারছো? হ্যাঁ, আর্ট হচ্ছে যেমনই একটা জিনিস যে যার আর্ট হচ্ছে যেমনই একটা বিষয় যা সামাজিক সচেতনতা, অর্থাৎ সামাজিক অবস্থান, সামাজিক স্তর, যেগুলোর প্রেক্ষিত থেকেই তৈরি হয়। আজকে আমরা যেখানে শেষ করছি, সামনের ক্লাসে আজ আমরা মার্ক্সীয় নন্দন তত্ত্ব নিয়ে যাবারও কথা বলতে শুরু করব। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো।